আজকে আরামবাগে আরামবাগ গৌরাহাটির মোড় এলাকাতে জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়েছে পুলিশের উদ্যোগে। সেখানে আরামবাগ আইসি পার্থ সারথি হালদার থেকে শুরু করে পুলিশ কর্মীরা সিভিক ভলেন্টিয়ার সকলে মিলেই কিন্তু আজকের এই পথ সপ্তাহ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়েছে। সেই ছবি আপনারা দেখছেন, আমরা এ নিয়ে আরো কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, কি হলো আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে? দেখো, জাতীয় পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং হুগলি রুরাল গ্রামীণ পুলিশের উদ্যোগে আজকে আরামবাগের হাসপাতাল মোড় রয়েছে, সেখান থেকে শুরু করে একটি র্যালি যায় গৌরাহাটি মোড় পর্যন্ত। এবং সেই গৌরাহাটি মোড়ে সেখানে দেখা যায় যে যারা হেলমেটহীন বাইক চালকরা আসছেন, তাদেরকে ধরে তাদেরকে একেবারে গোলাপ ফুল এবং সঙ্গে মিষ্টি খাইয়ে হেলমেটও প্রদান করা হয়। এবং এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ আইসি পার্থ সারথি হালদার এবং ডিএসপি ট্রাফিক অয়ন সাধু সহ আরো পুলিশ কর্মী সহ সিভিক ভলেন্টিয়ার সকলেই ছিলেন। এবং যেটা দেখা গেছে, এই যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কিন্তু যথেষ্ট জাঁকজমকপূর্ণভাবে হয়েছে, কারণ এই ধরনের এই কয়েকদিনেই কিন্তু তেমন কিছু হয়নি। তবে যেভাবে দুর্ঘটনা ঘটছে বা এই যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন হচ্ছে আরামবাগে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দুর্ঘটনা কমাবে বলেই সেটা মনে করা হচ্ছে এবং বলছেন ডিএসপি ট্রাফিক অয়ন সাধুখা। সেটা তারা বলছেন, গতকালই নৈশরাতে একটি দুর্ঘটনা ঘটেছে, লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং এইভাবেই বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেই চলেছে। এবং খানাকুলে না হলেও খানাকুলের চারজনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। সেক্ষেত্রে পুলিশ যেমন সতর্ক হচ্ছে, সাধারণ মানুষকেও কিন্তু সতর্ক হতে হবে। তা না হলে কিন্তু পুলিশ সতর্ক হওয়ার কথা বললেও যদি মানুষ সচেতন না হয়, তারা যদি যখন গাড়িতে তারা চালাবেন, গাড়িতে চড়বেন, তারা যদি সুস্থভাবে গাড়ি না চালান, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় বিপদ ঘটে যায়। সুতরাং পুলিশ যখন সতর্ক করার চেষ্টা করছে, সাধারণ মানুষও যদি শুধুমাত্র পুলিশের চোখটাকে থেকে বাঁচার জন্য শুধু নিজেকে গার্ড করা, সেটা হলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু বিপদ ঘটেই যাবে। যাই হোক, তবু একটা উদ্যোগ নিরাপত্তা সপ্তাহ পালন বা এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষকে অনেক বেশি সচেতন করবে, এমনটা আশা রেখেই হয়তো এই ধরনের কর্মসূচিকে পালন করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখছেন। তুই ঢুকে যা মুখে, তোর জুম করা যায়। ন্যাশনাল রোড সেফটি উইক চলছে আমাদের রাজ্যে, সব জায়গায় চলছে এটা। তো আমাদের হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে আমরা ইনিশিয়েটিভ নিয়ে সারা সপ্তাহ ধরে আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করছি। উইকের সূচনা করেছিলেন আমাদের মাননীয় জেলা পুলিশ সুপার শ্রী তথাগত বোস। আজ সেই রোড সেফটি উইকের অন্তর্গত অন্তর্গত আজকে আমরা আরামবাগ সাব ডিভিশনে, আরামবাগ থানা এবং আরামবাগ গ্রামে সেকশন নিয়ে এখানে একটা র্যালি করছি, যাতে আমরা সবাইভাবে মেনে চলি। আগামী দিনগুলো যাতে